شرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد. অনেক লোক হয়েছে, বাকি লোকগুলা যারা মাটি দিতে পারছে না তাদের জন্য কি করবে? মাটি দিবে না তারা ফিরে যাবে? হচ্ছে যে মাটি দিতে মানুষ অনেক হয়েছে, মাটি দেওয়া কি হয়েছে মানে যথেষ্ট হয়ে গেছে, কিন্তু আর মাটি হলে এগুলো হয়ে গেছে, তারপরে যদি আপনি দিতে চান তাহলে ওখানে আবার নামাতে হবে, নামা করে আবার দিতে হবে, এরকম ব্যাপার হতে পারে, এখন এটা করা যাবে কিনা, এটা হচ্ছে একটা প্রশ্ন। এই বিষয়ে যেটা হচ্ছে, সাধারণভাবে যখন আপনি একটা ইবাদত করছেন, মাটি একটা ইবাদত আপনি করে যাচ্ছেন, কাজ সমাপ্ত, এটা তো এমন কোনো বিষয় নয় যে সেই কাজটা সবাই মিলে মানে করতে হবে, যদি শেষ হয়ে যায় তারপরে করতে হবে, এমন বিষয় নয়। একজন ব্যক্তিকে সবাই দান করছে, আপনাকে উদাহরণ দিচ্ছে একটা, ধরুন একজন অভাব ব্যক্তি আপনাদের এলাকায়, একজন অভাব ব্যক্তি আছে, গ্রামের লোককে ঘোষণা করেছে যে এই লোকটার অভাব আছে, অভাব দূর করো, তো এক কথা লোকেরা দান করতে করতে কি করলো, লোক দান করতে করতে করলো এক লোকটা সম্পদ সারি হয়ে গেল, ব্যবসা বাণিজ্য হয়ে গেল, বাড়ি ঘর ভালো হয়ে গেল, তারপরে কিছু লোক কিন্তু বাকি আছে দান করার জন্য, সেই লোকগুলো তাকে দান করবে কি করবে না বলে, সেই লোকগুলো কি করবে দান করবে কি করবে না, করবে না, কেন? তার প্রয়োজন পূর্ণ হয়ে গেছে, তার প্রয়োজন পূর্ণ হয়ে গেছে, সুতরাং আর দরকার নেই। অনুরূপ ভাবে কোন ব্যক্তিকে মাটি দেওয়ার জন্য তার মাটি যতটা দেওয়ার পূর্ণ হয়ে গেছে যথেষ্ট, এই জন্য বাকি লোকগুলো যে নেকি থেকে বঞ্চিত হবে প্রশ্ন আসতে হবে, নেকি থেকে বঞ্চিত হতে পারে, তারা যদি পেল না, তো আপনি এক কাজ করবেন, ওই যে দান করলেন সে যে মানে সম্পদ তার হয়ে গেছে তোর বাইরে তাকে চলে দেন না, তাহলে কি হবে, সব ধূমপান চুরি করে নিতে বলেন ডাকাতকে দিয়ে, তারপরে আবার দান করেন, নেকি সুযোগ হবে, এরকম করবো না কি আমরা, এটা অযৌক্তিক। সুতরাং কি করতে হবে, যে যারা মাটি দেওয়া হয়েছে সেটা কমপ্লিট হয়ে গেছে, বাকিরা মাটি দেবে না, তারা মাটি না দিয়ে পুনর্নি করবে, নিয়ে যেতে পারবে, কথা বলেছেন, মাটি না দিয়ে পূর্ণ নেকি, যারা মাটি দিয়েছেন তারাও নেকি পেলেন, এবং যারা মাটি দেওয়ার জন্য নিয়ত ছিল, উদ্দেশ্য ছিল, তারা উপস্থিত বসে আছেন, কিন্তু আর দরকার নেই, সুতরাং তারা নেকি পূর্ণ নেকি পাবে। সুতরাং তাকে যাওয়ার মাটি মানে ছুড়ে ওখান থেকে নামাতে হবে, দেওয়ার মাটি দিতে হবে, এগুলো হচ্ছে বিধা, এগুলো হচ্ছে আমাদের সমাজে তৈরি করা আইন, এগুলো এগুলো হ্যাঁ বাড়াবাড়ি, এগুলো ইসলামে এগুলো কোনো মানে ভিত্তি নেই, সুতরাং এগুলো করা। Mm-hmm.